নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। বড়দিনের সন্ধ্যায় মালদার চাঁচলের সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শিউরে উঠেছিল গোটা এলাকা। এবার সেই ডাকাত দলের আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল চাঁচল থানার পুলিশ। প্রসঙ্গত, এর আগে পুলিশের জালে ধরা পড়েছিল এই ঘটনার লিঙ্কম্যান এবং ডাকাত দলের এক সদস্য। আর এবার জাহাঙ্গীর শেখ এবং গুলতান শেখ নামে দুই ডাকাতকে পাকড়াও করা হলো। সূত্রে খবর, জাহাঙ্গীর মালদার মিল্কি এবং গুলতান বিহারের কাটিহারের বাসিন্দা। ইতিমধ্যেই ডাকাতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত থাকা দুই ধৃতকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হল হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত বেগড়ির শাখারিদহ এলাকায়। সূত্রের খবর, বেগড়ির চুনির মাঠে এদিন বিকেএস ফুটবল অ্যাসোসিয়েশনের পরিচালনায় একসরা সমাজ সমিতি ও কোলরা স্পোর্টিং ইউনিয়ন ক্লাবের মধ্যে 15তম গোল্ড কাপ নকআউট ফুটবল টুর্নামেন্ট চলাকালীন খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে তুমুল বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ, একসরা সমাজ সমিতির এক খেলোয়াড়ের প্রতিপক্ষ দলের অপর খেলোয়াড়কে একাধিকবার আঘাত করার বিষয়টি নজরে আসতেই খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে শুরু হয় প্রবল বাকবিতণ্ডা এবং বন্ধ হয়ে যায় খেলা। তবে পুলিশের হস্তক্ষেপে শেষমেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আবারও শুরু হয় ফুটবল টুর্নামেন্ট। তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠী কোন্দলকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ালো বনগাঁর দিনও বন্ধু কলেজে। একে অপরের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ। জানা গেছে, বনগাঁ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি অমিত চক্রবর্তী কলেজ থেকে গেটের বাইরে বেরোতেই সুজয় চক্রবর্তী এবং তার দলবল নিয়ে আগ্নেয়াস্ত্র সহ অমিতের ওপরে চড়াও হয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। অন্যদিকে বনগাঁ কলেজের ছাত্রনেতা সুজয় চক্রবর্তীর পাল্টা অভিযোগ, অমিত চক্রবর্তী সহ তার দলবল আগ্নেয়াস্ত্র নিয়ে আচমকা তার ওপরে চড়াও হয়ে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে। সুজয় চক্রবর্তী আবার বনগাঁ পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান শঙ্কর আড্য ঘনিষ্ঠ, যিনি এ মুহূর্তে ইডির হেফাজতে। উভয় পক্ষের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বনগাঁ থানায়। গোটা ঘটনার তদন্তে বনগাঁ থানার পুলিশ। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে বনগাঁ দীনবন্ধু কলেজে। সামান্যে রাজ্য প্রশাসন ও পর্ষদ সংসদের সঙ্গে বৈঠকের পর পরিবর্তন করা হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়। নতুন সময়সূচি অনুযায়ী মাধ্যমিক পরীক্ষা 11:45 বদলে শুরু হবে 9:45 থেকে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে বেলা 12টার বদলে সকাল 9:45 থেকে। প্রসঙ্গত, এবছর 16 ফেব্রুয়ারি হতে চলেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, শেষ হবে 29 ফেব্রুয়ারি। তবে মাধ্যমিক পরীক্ষা শুরু 2 ফেব্রুয়ারি, শেষ হবে 12 ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে হাড়কাঁপুনির স্মৃতি, বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। এদিন সকাল থেকে কুয়াশার পাশাপাশি ঘন কালো মেঘে মুখ ঢেকেছিল আকাশ। বেলা গড়াতেই বৃষ্টি নামে, কোথাও কোথাও হালকা, কোথাও আবার মাঝারি বৃষ্টি। এদিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হয়েছে বলে খবর। অন্যান্য দিনের থেকে তাপমাত্রা কিছুটা বাড়লেও তবে বৃষ্টির জেরে তা অনুভব হচ্ছে সম্পূর্ণ বিপরীত। আবারও শ্রমিক অসন্তোষের জেরে উত্তেজনা ছড়ালো হলদিয়ার কারখানায়। বৃহস্পতিবার হলদিয়ার দুর্গাচকে ডিটারজেন্ট কারখানার শ্রমিকেরা তাদের ন্যায্য বেতনের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে ফেটে পড়ে। উল্লেখ্য, বুধবার তাদের বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়, কিন্তু শ্রমিকদের দাবি, গত 2 বছর ধরে তাদের বেতন পরিকাঠামোর কোনো উন্নয়নই হয়নি। কিন্তু শ্রমিকদের অন্ধকারে রেখে আচমকাই এদিন হলদিয়া উন্নয়ন পরিষদের নতুন বেতন পরিকাঠামোয় চুক্তি স্বাক্ষরিত হয়। বিক্ষোভরত শ্রমিকদের হুঁশিয়ারি, তাদের দাবি অনুযায়ী অবিলম্বে নতুন করে বেতন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত না হলে তারা কাজে যোগ দেবেন না। এদিন কারখানা চত্বরে শ্রমিক বিক্ষোভে জেরে উত্তেজনা ছড়ালেও দেখা মেলেনি কোনো আইএনটিটিইউসি নেতৃত্বের। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিধায়ক তাপসী মণ্ডল ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের আশ্বস্ত করলে বিক্ষোভ প্রশমিত হয়। শ্রমিকদের দাবি মতো 1 সপ্তাহের মধ্যে কারখানার নতুন বেতন সংক্রান্ত চুক্তি পুনরায় স্বাক্ষরিত করার আশ্বাস দিয়েছেন তিনি। হলদিয়া থেকে মদন মাইত্রী রিপোর্ট, 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।